এসবিআই শাখার ক্যাশ কাউন্টারে ষাঁড় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ঘটনাটি উত্তরপ্রদেশের উন্নাও জেলার বলে জানা গিয়েছে যেখানে একটি ষাঁড় শাহগঞ্জ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখায় ঢুকে বিশৃঙ্খলা এখন এই ক্লিপটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রমশ ভাইরাল হচ্ছে ভাইরাল ক্লিপটি দেখে নিন একটি ষাঁড়ের ব্যাংকে প্রবেশের একটি ভিডিও ইন্টারনেটে ব্যাপকভাবে ভাইরাল হতে দেখা যাচ্ছে ঘটনাটি উত্তরপ্রদেশের উন্নাও থেকে তোলা হয়েছে বলে দাবি করা হচ্ছে যেখানে দিবালোকে শাহগঞ্জ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংকের শাখায় একটি ষাঁড় ঢুকে পড়ে ষাঁড়টিকে দেখা মাত্রই মানুষ নিজেকে বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে শুরু করে কিছু এক্স ইউজার দাবি করেছেন যে দুপুর ১২টার দিকে ষাঁড়টি ব্যাংকের শাখায় ঢুকেছিল এই সময় ব্যাংকে অনেকেই উপস্থিত ছিলেন বলে ভিডিওতে দেখা যাচ্ছে অনেক চেষ্টার পর নিরাপত্তারক্ষী সহ অন্য লোকজন ষাঁড়টিকে ব্যাংকের শাখা থেকে বের করতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে উন্নয়নের শাহগঞ্জ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখার এই ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট করা হচ্ছে অনেক এক্স এই ক্লিপটি শেয়ার করেছেন কেউ মজা করেছেন কেউ কেউ আবার তথ্যের জন্য শেয়ার করেছেন এই ক্লিপটি শেয়ার করার সময় বেশিরভাগ ইউজারই লিখেছেন বুল উন্নাওয়ের এসবিআই ব্যাংকে প্রবেশ করেছে ব্যাংকের ক্যাশ কাউন্টারে পৌঁছেছে ভাইরাল হওয়া ভিডিওটি প্রচুর ভিউ পাচ্ছে এবং মানুষ এটি খুব উপভোগ করছেন যেখানে কিছু লোক জিজ্ঞাসা করেছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লোকেরা দুপুরের খাবার খেতে যাননি আবার কেউ কেউ বলেন বেচারা নিশ্চয়ই মুদ্রাস্ফীতির কারণে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ফিক্সড ডিপোজিট ভাঙতে এসেছে ভাইরাল ভিডিওটি এখনো পর্যন্ত কয়েক মিলিয়ন মানুষ দেখেছেন এটি মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্ট করা হয়েছিল অনেক এক্স ইউজার এই পোস্টটি শেয়ার করেছেন বহু ইউজার ভিডিওতে লাইকও করেছেন এই ভিডিওটি দশ ডিসেম্বর দু তারিখের পর থেকে ক্রমাগত ভাইরাল হচ্ছে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে অনেক ইউজার মজা করে কমেন্টও লিখেছেন ভিডিওটি দেখে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন এসবিআই শাখার ক্যাশ কাউন্টারে সাঁড় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ঘটনাটি উত্তরপ্রদেশের উন্নাও জেলার বলে জানা গিয়েছে যেখানে একটি ষাঁড় শাহগঞ্জ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের শাখায় ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে এখন এই ক্লিপটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রমশ ভাইরাল হচ্ছে ভাইরাল ক্লিপটি দেখে নিন একটি ষাঁড়ের ব্যাংকে প্রবেশের একটি ভিডিও ইন্টারনেটে ব্যাপকভাবে ভাইরাল হতে দেখা যাচ্ছে ঘটনাটি উত্তরপ্রদেশের উন্নাও থেকে তোলা হয়েছে বলে দাবি করা হচ্ছে যেখানে দিবালোকে সাহোগান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের শাখায় একটি ছাঁড় ঢুকে পড়ে ছাঁড়টিকে দেখা মাত্রই মানুষ নিজেকে বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে শুরু করে কিছু এক্স ইউজার দাবি করেছেন যে দুপুর 12টার দিকে ছাঁড়টি ব্যাংকের শাখায় ঢুকেছিল এই সময় ব্যাংকে অনেকেই উপস্থিত ছিলেন বলে ভিডিওতে দেখা যাচ্ছে অনেক চেষ্টার পর নিরাপত্তารক্ষী সহ অন্য লোকজন ছাঁড়টিকে ব্যাংকের শাখা থেকে বের করতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে উন্নের সাহোগান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখার এই ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট করা হচ্ছে অনেক এক্স ইউজাররাও এই ক্লিপটি শেয়ার করেছেন কেউ মজা করেছেন কেউ কেউ আবার তথ্যের জন্য শেয়ার করেছেন এই ক্লিপটি শেয়ার করার সময় বেশিরভাগ ইউজারই লিখেছেন ভুল উন্নাওয়ের এসবিআই ব্যাংকে প্রবেশ করেছে ব্যাংকের ক্যাশ কাউন্টারে পৌঁছেছে ভাইরাল হওয়া ভিডিওটি প্রচুর ভিউ পাচ্ছে এবং মানুষ এটি খুব উপভোগও করছেন যেখানে কিছু লোক জিজ্ঞাসা করেছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লোকেরা দুপুরের খাবার খেতে যাননি আবার কেউ কেউ বলেন বেচারা নিশ্চয়ই মুদ্রাস্ফীতির কারণে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ফিক্সড ডিপোজিট ভাঙতে এসেছে ভাইরাল ভিডিওটি এখনো পর্যন্ত কয়েক মিলিয়ন মানুষ দেখেছেন এটি মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্ট করা হয়েছিল অনেক এক্স ইউজার এই পোস্টটি শেয়ার করেছেন বহু ইউজার ভিডিওতে লাইকও করেছেন এই ভিডিওটি দশ ডিসেম্বর দু তারিখের পর থেকে ক্রমাগত ভাইরাল হচ্ছে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে অনেক ইউজার মজা করে কমেন্টও লিখেছেন ভিডিওটি দেখে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন নামি দাবি ব্র্যান্ডের চশমার বিপুল সম্ভার এভারেস্ট অপটিক্যাল ছানি অপারেশনের পর চশমার বিশেষ ধরনের লেন্স পাওয়া যায় যা আপনাকে অনেক উন্নত দৃষ্টি এনে দেয় পাওয়ারের যে কোনো চশমা আমাদের নিজস্ব কম্পিউটারাইজড মেশিনের সঙ্গে সঙ্গে প্রস্তুত করা হয় চোখ দেখানোর পর আপনি আপনার চশমা যেখানে ইচ্ছে বানান এটি আপনার ব্যক্তিগত ব্যাপার ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সব ধরনের চশমা তৈরি করা হয় শুধুমাত্র স্টুডেন্টদের চশমায় থাকছে কুড়ি শতাংশ ছাড় আমাদের ঠিকানা সুশ্রুতের পাশে রাস্তার ডান দিকে বহরমপুর মুর্শিদাবাদ ফোন নম্বর ডবল